সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু স্কিনে আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ দেখতে পাচ্ছেন যেটি দেখতে যেমন সুন্দর এর কার্যকারিতাও ঠিক তেমনই সুন্দর তো এটি হচ্ছে জিপসিআই ক্যাপসুল যা মূলত হচ্ছে আয়রন জাতীয় ওষুধ তো আসলে আমরা এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি তো শুরুতে বলতে চাই যে যারা পেজে নতুন বা এখনও পেজটি ফলো করেনি তাদেরকে বলবো পেজটি লাইক এবং ফলো করে দেওয়ার জন্য আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেবেন বলে প্রত্যাশা রাখতেছি তো বন্ধুরা জিপসিআই যা মূলত হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের খুবই ভালো মানের একটি প্রোডাক্ট যেখানে রয়েছে জিঙ্ক এবং কার্বোনাল আয়রন অ্যাসিড এই তিনটি উপাদানে মূলত সম্মিলিত একটি ওষুধ বিশেষ করে যাদের রক্ত শূন্যতা সমস্যা রয়েছে আমরা দেখি যে আমাদের মা বোনদের যখন পিরিয়ড প্রেগন্যান্সি সময় হয় বা পিরিয়ডের সময় হয় তখন কিন্তু তাদের রক্ত শূন্যতা দেখা দেয় বা খাবার প্রতি অনিয়হ সৃষ্টি হয়ে যায় তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু এই জিপসিআই ক্যাপসুলটি খুবই ভালো কাজে দেয় বিশেষ করে যাদের দেখা যায় যে শরীর দুর্বল লাগে বা শরীরের ইমিউনিটি সিস্টেম কম কিছুদিন পর দেখা যায় আপনার রোগ জীবাণুতে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যায় বা শরীরটা হালকা লাগে লিকলিক হয়ে যাচ্ছেন সেই সমস্ত ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ার মাধ্যমে কিন্তু ব্যাপক উন্নতি সাধন করা যায় এবং দৃষ্টিশক্তি কমে যাচ্ছে অনেক সময় দেখবেন যে আপনি বসে রয়েছেন উঠতে গেলে দেখবেন আপনার মাথাটা ঝিমঝিম করে মাথাটা ঘোরায় সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে ওষুধটি দেওয়া হয় বিশেষ করে প্রেগনেন্সি অবস্থাতে প্রেগনেন্সিতে যে অতিরিক্ত পরিমাণে শরীরের যে প্রতি চাপ পড়ে বা শরীরের যে দুর্বলতা অনুভূত হয় সেই দুর্বলতা করতে বা শরীরের যে ব্লাড সার্কুলেশন বা রক্ত বৃদ্ধির ক্ষেত্রে রক্তের হিমোগ্লোবিন বাড়ানোর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপকভাবে কার্যকারিতা দেখায় তো এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের খুবই ভালো মানের একটি প্রোডাক্ট যার বাজার মূল্য হচ্ছে এক পাতা ওষুধের বাজার মূল্য পঞ্চাশ টাকা মানে দশটি ট্যাবলেটের স্টিপ যার বাজার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে ক্যাপসুল ধরুন আপনি রাতে খেতে পারেন এক গ্লাস পানি সব প্রতিদিন একটি করে ক্যাপসুল খাওয়ার জন্য বলা হয়ে থাকে আর অবশ্যই এই ধরনের ওষুধ খেলে আপনাকে ভরা পেটে খাওয়ার জন্য বলা হয়ে থাকে আর যদি গ্যাস্ট্রিক সমস্যা থাকে তাহলে অবশ্যই গ্যাস্ট্রিক নিঃসরণকারী একটি ওষুধ সাথে খেতে পারেন তো বন্ধুরা ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্রমণটি ক্লিক করে রাখতে পারেন আশা করছি উপকৃত হবেন তাহলে তাহলে আপনাকে আমাকে সকলকে সুস্থ দান করুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ